প্রিয় ভিউয়ার্স, দেশবাংলা টিভির এই মুহূর্তের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। দেশবাংলা টিভির এই মুহূর্তের সংবাদে থাকছে হেলেনা জাহাঙ্গীর সমাচার। হেলেনা জাহাঙ্গীর নামটি এই মুহূর্তে বেশ আলোচিত, শুধু আলোচিতই নয় সমালোচিত। তিনি বর্তমান সময়ে বেশ কিছু কথা এবং ফেসবুক পোস্ট সহ নানাবিধ কারণে সমালোচিত হয়েছেন। বেশ কিছুদিন আগেই তাকে দেখা গিয়েছিল সেফাতুল্লাহ সেফুদা, অর্থাৎ যে ব্যক্তি বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের অশ্লীলতা প্রচার করছেন তার সঙ্গে লাইভে। জানা গেছে সেফাতুল্লাহ তাকে নাতি বলেও সম্বোধন করতেন। এ ব্যাপারে বিস্তারিত থাকছে আমাদের রিপোর্টে। পুরো ভিডিও দেখলে আপনি উক্ত বিষয়গুলো সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানতে পারবেন। গত কয়েক বছর ধরে আলোচিত সমালোচিত রাজনীতিবিদ, ব্যবসায়ী ও নারী উদ্যোক্তা হেলেনা জাহাঙ্গীর সম্প্রতি আওয়ামী চাকরিজীবী লীগ নামে একটি সংগঠনের পোস্টারকে ঘিরে বিতর্কিত হয়েছেন। আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটির সদস্যপদ বাতিল করা হয় তার। সবশেষ বৃহস্পতিবার দিনগত রাতে গুলশানের বাসা থেকে তাকে আটক করে র্যাব। তার বাসা থেকে বিদেশি মদ, অবৈধ অকিটকি সেট, ক্যাসিনো সরঞ্জাম, বিদেশি মুদ্রা ও হরিণের চামড়া জব্দ করা হয়েছে। তার বাড়িতে পাওয়া অধিকাংশ দ্রব্যাদিই আমাদের দেশে অবৈধ ঘোষিত। শুধু এসব বিষয়েই নয়, ফেসবুকেও বেশ সক্রিয় হেলেনা জাহাঙ্গীর। মূলত একজন নারী উদ্যোক্তা হলেও কিছুদিন ধরে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। প্রয়াত মেয়র আনিসুল হকের প্রতিদ্বন্দ্বী হিসেবে 2015 সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচন করার উদ্যোগ নিয়েছিলেন তিনি। সম্প্রতি কুমিল্লা 5 আসনের উপনির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থী হতে চেয়েও সমালোচনায় আসেন তিনি। একই সাথে ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সদস্য ও নির্বাচিত পরিচালক হেলেনা জাহাঙ্গীর। পোশাক শিল্প মালিকের দুই সংগঠন বিজিএমআইএ ও বিকেআইএম এরও সদস্য তিনি। জয়যাত্রা নামে একটি আইপি টেলিভিশনেরও মালিক তিনি, যেখানে মাঝে মধ্যেই তাকে দেখা যায় সংবাদ পরিবেশন করতে। এছাড়াও বিভিন্ন সময়ে নানা ফেসবুক রিলেটেড বা আইপি টিভির নানা টকশোতেও তাকে দেখা যায়। সেখানেই তাকে দেখা গিয়েছিল সেফাতুল্লাহ সেফুদার সঙ্গে। এছাড়াও প্রিন্টিং, এমব্রয়ডারি, প্যাকেজিং, স্টিকার এবং ওভেন গার্মেন্টস প্রতিষ্ঠানের কর্ণধার তিনি। জয়যাত্রা গ্রুপের আওতায় এসব শিল্প প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তিনি। সব মিলিয়ে তার এসব প্রতিষ্ঠানে 10,000-এরও বেশি শ্রমিক এবং বিভিন্ন পদে কর্মচারী রয়েছেন। শুধু এসব পরিচয়ই তার শেষ পরিচয় নয়। হেলেনা জাহাঙ্গীর প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কৃত হয়েছেন রোটারি ক্লাবের একজন ডোনার হিসেবে। কুমিল্লার মেয়ে হেলেনা জাহাঙ্গীরের ব্যবসায়ী হিসেবে উত্থান খুব বেশি দিন আগের নয়। অষ্টম শ্রেণীতে পড়া অবস্থায় বিয়ে হয়ে যায় তার, বলতে গেলে বাল্যবিবাহ। হেলেনার নামের সঙ্গে যুক্ত হয় জাহাঙ্গীর। বিয়ের পর শেষ করেন স্নাতকোত্তর, এরপর উদ্যোক্তা হিসেবে শুরু করেন পথ চলা। হেলেনা জাহাঙ্গীরের জন্ম 1974 সালের 29 আগস্ট ঢাকার তেজগাঁওয়ে। বাবা মরহুম আব্দুল হক শরীফ ছিলেন জাহাজের ক্যাপ্টেন। হেলেনার বেড়ে ওঠা চট্টগ্রামের হালিশ শহরের মাদারিবাড়ি সদরঘাট এলাকায়, পড়াশোনার স্থানীয় কৃষ্ণচূড়া স্কুলে। চাকরিসূত্রে তার বাবা রাশিয়ায় চলে গেলে মায়ের সঙ্গে গ্রামে ফিরে যান হেলেনা। হেলেনার স্বামী জাহাঙ্গীর আলম একজন ব্যবসায়ী। 1990 সালে তারা বিয়ে করেন। তাদের 3টি সন্তান রয়েছে। বিয়ের 6 বছর পর 1996 সালে রাজধানীর মিরপুর 11-তে একটি ভবনের 2টি ফ্লোর নিয়ে হেলেনা শুরু করেন প্রিন্টিং ও এমব্রয়ডারি ব্যবসা। নিট কনসার্ন প্রিন্টিং ইউনিট লিমিটেড দিয়ে শুরু করে জয়যাত্রা গ্রুপের আওতায় একে একে তিনি গড়ে তোলেন জয় অটো গার্মেন্টস লিমিটেড, জেসি এমব্রয়ডারি অ্যান্ড প্রিন্টিং অ্যান্ড হোমায়রা স্টিকার লিমিটেড। সব কটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তিনি। হেলেনা জাহাঙ্গীর গুলশান ক্লাব, গুলশান নর্থ ক্লাব, বাড়িধারা ক্লাব, কুমিল্লা ক্লাব, গলফ ক্লাব, গুলশান অফ কমিউনিটি ক্লাব, বিজিএমআই অ্যাপারেলস ক্লাব, পুট ক্লাব, গুলশান লেডিস ক্লাব, উত্তরা লেডিস ক্লাব, গুলশান ক্যাপিটাল ক্লাব, গুলশান সোসাইটি, বনানী সোসাইটি, গুলশান জগার্স সোসাইটি ও গুলশান হেলথ ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছেন বলে জানা গেছে। এগুলোই তার শেষ পরিচয় নয়, তিনি কিছু কিছু ক্ষেত্রে অভিনেত্রী হিসেবেও পরিচিত। এই সব কিছু মিলিয়েই একজন হেলেনা জাহাঙ্গীর। তবে রীতিমতো তিনি সমালোচনায় আসার অন্যতম কারণ আওয়ামী লীগ নিয়ে পোস্ট এবং র‍্যাব তাকে আটক করেছে। পাশাপাশি সেফাতুল্লাহ সেফুদার সঙ্গে লাইভেও ছিলেন তিনি, যিনি অত্যন্ত সমালোচিত ব্যক্তিত্ব বাংলাদেশ সহ বাংলা ভাষাভাষী মানুষদের কাছে। জানা গেছে সেফাতুল্লাহ সেফুদা হেলেনা জাহাঙ্গীরকে নাতনি হিসেবেও সম্বোধন করেছিলেন লাইভ অনুষ্ঠানে।
সেই লাইভটি জয়যাত্রা টেলিভিশনে হয়েছিল বলেও জানা গেছে। প্রিয় ভিউয়ার্স, এই ছিল হেলেনা জাহাঙ্গীর সম্পর্কে সর্বশেষ তথ্য। শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে সর্বশেষ সংবাদ সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।